আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে হলে প্রথমে কিন্তু আপনার ফেসবুক আইডিতে তিনটা শর্ত মানতে হবে, অর্থাৎ তিনটা শর্ত যদি আপনি পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে আপনি মনিটাইজ করতে পারবেন। তো প্রথমে যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার ফেসবুক আইডিতে 5000 ফলোয়ার থাকতে হবে। দুই নম্বরে হচ্ছে গিয়ে আপনার ফেসবুক আইডিতে 60000 মিনিট ভিউ থাকতে হবে লাস্ট 60 দিনের ভিতরে, অর্থাৎ লাস্ট 2 মাসের ভিতরে। তিন নম্বর যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার ফেসবুক আইডিতে 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে আপনি মনিটাইজ করে ফেলতে পারবেন। দুই নম্বর যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 60000 মিনিট ভিউজে লাগবে লাস্ট 60 দিনের ভিতরে বা লাস্ট 2 মাসের ভিতরে। এখানে অনেকে আপনার প্রশ্ন করেন যে ভাই আমার ফেসবুক আইডিতে আমি যদি 60 দিনের ভিতরে, অর্থাৎ লাস্ট 2 মাসের ভিতরে যদি আমার ফেসবুক আইডিতে আমি 60000 মিনিট ভিউ পূর্ণ করতে না পারি তাহলে কি আমার ফেসবুক আইডিটাকে আমি মনিটাইজেশন করতে পারবো? এই প্রশ্নটা কিন্তু আপনারা অনেকে আমাকে করছেন। সো তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি করা। আচ্ছা, আমরা জানি যে ফেসবুক আইডি মনিটাইজেশন করার জন্য 5000 ফলোয়ার এবং 60000 মিনিট ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও দরকার। এই শর্তগুলো যদি আপনার ফেসবুক আইডিতে পূরণ থাকে তাহলেই কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে আপনি মনিটাইজ করতে পারবেন, আর যদি পূরণ না থাকে তাহলে তো মনিটাইজ করতে পারবেনই না আর ইনকামও কিন্তু হবে না। এখানে ফেসবুক টিমের শর্তটা হলো এই যে এই পুরো নিয়মটা আপনাকে 2 মাসের ভিতরে পূরণ করতে হবে, 5000 ফলোয়ার প্লাস হচ্ছে গিয়ে 60000 মিনিট ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও। এই তিনটা রুলস আপনাকে 2 মাসের ভিতরে এনাবেল করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার ফেসবুক আইডিটাকে আমি প্রফেশনাল মোডে কনভার্ট করেছি আজ থেকে প্রায় 4 থেকে 6 মাস আগে, তাহলে কি আমার ফেসবুক আইডিটাকে আমি মনিটাইজেশন করতে পারবো? ফেসবুক টিমের কাছে যেভাবে বলা আছে তা হলো আপনার ফেসবুক আইডিটা কখন ক্রিয়েট করছেন, অর্থাৎ আপনার ফেসবুক আইডিটাকে প্রফেশনাল মোডে কখন কনভার্ট করছেন, এটা কিন্তু ফেসবুক টিম কখনই দেখবে না। ফেসবুক টিম দেখবে আপনার ফেসবুক আইডিটাকে আপনি কখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন। আপনি যখন বা যেদিন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেদিন থেকে পিছনে 2 মাস হিসেব করবে। সাপোজ আপনি যদি আজকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন বা 5 দিন বা 5 মাস পরে যখনই আপনি অ্যাপ্লাই করেন না কেন পিছনের 2 মাস হিসেব করা হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা জানি 5000 ফলোয়ার এবং 60000 মিনিট ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেদিন থেকে পিছনে 2 মাসের ভিতরে আপনাকে এই শর্তগুলো পূরণ করতে হবে। আপনার ফেসবুক আইডিতে যদি 2 মাসের ভিতরে এই তিনটা রুলস বা এই তিনটা নিয়ম বা এই তিনটা শর্ত পূর্ণ থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে আপনি মনিটাইজ করে ফেলতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি এই শর্তগুলো আপনি কীভাবে চেক করবেন, চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি এইখান থেকে আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবেন। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর এখানে আপনার ফেসবুক আইডিটাকে লগ ইন করে নিতে হবে। আমি এইখান থেকে আমি আমার একটা আইডির প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কিন্তু প্রফেশনাল মোডটি অন হয়েছে। আপনার ফেসবুক আইডিতে যদি প্রফেশনাল মোডটি অন না থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে থ্রিডোর যে আইকন রয়েছে সিম্পল আপনি এইখানেটা ক্লিক করে দেবেন। সো এইখানেটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে প্রফেশনাল মোডটিকে অবশ্যই অন করে নেবেন। সো অন করে নেওয়ার পর আপনি এখান থেকে যে ভিউ টুলস নামের যে অপশনটা রয়েছে আপনি এইখানেটা ক্লিক করে দেবেন। সো এইখানেটা ক্লিক করে দেওয়ার পর আর আপনার ফেসবুক আইডিতে কিন্তু প্রফেশনাল ডেভিডোর নামে কিন্তু একটি অপশন থাকতে পারে, আপনি এইখানেটা ক্লিক করে দেবেন। সো এইখানেটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে, আপনি এইখানেটা ক্লিক করে দেবেন। এখানেটা ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডিতে যে সমস্ত টুলস রয়েছে এই সমস্ত টুলস কিন্তু এখানে চলবে। আমরা এখান থেকে 2 নম্বর যে অপশনটা রয়েছে ইনস্টিমেট আমরা এখানেটা ক্লিক করে দিচ্ছি। সো আপনি এখানেটা ক্লিক করে দেবেন। এখানেটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনার ফেসবুক আইডিতে 5000 ফলোয়ার থাকতে হবে, যেটা আমি আগে কিন্তু আমি আপনাদেরকে বললাম। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মাত্র 470টা ফলোয়ার রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রাইটেরিয়াটা মাত্র একটু ফিল আপ হয়েছে। দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মানে তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 60000 মিনিট ভিউ কিন্তু লাগবে লাস্ট 2 মাসের ভিতরে, যেটা আমি আপনাদেরকে বললাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মাত্র 3 মিনিটের মধ্যে কিন্তু অ্যাড হয়েছে, কারণ আমার এই আইডিতে কিন্তু আমি মাত্র 2টা রিল ভিডিও আপলোড করছি, যার কারণে কিন্তু এখানে মাত্র 3 মিনিট অ্যাড হয়েছে। আপনার ফেসবুক আইডিতে কিন্তু 60000 মিনিট ভিউ পূর্ণ করতে হবে। আর আপনার ফেসবুক আইডিতে আপনি 60000 মিনিট ভিউ কীভাবে খুব সহজে পূর্ণ করবেন এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনি চ্যানেল ওটা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 নম্বরের যে শর্তটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আইডিতে কিন্তু কপিরাইট ফ্রি, অর্থাৎ আপনার নিজের কিন্তু 5টা ভিডিও থাকতে হবে, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে আপনি মনিটাইজ করতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু আপনি সেট আপ টাইমে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন। আমি এখান থেকে বেক করার পেশন আসতেছি। সো বেক করার পেশন আসার পর আপনার ফেসবুক আইডিতে যখন এই তিনটা শর্ত পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু আপনার এই ইনস্টিন্ট অ্যাডের পাশে কিন্তু এখানে সেট আপ নামে একটি অপশন থাকবে এবং খুব সহজে আপনার ফেসবুক আইডিটাকে আপনি মনিটাইজ করতে পারবেন। সো আপনি কীভাবে আপনার ফেসবুক আইডিটাকে মনিটাইজ করবেন এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনি চ্যানেল ওটা দেখে নেবেন। খুব সহজে কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে আপনি মনিটাইজ করে ফেলতে পারবেন।
সো ভিডিওটা এই পর্যন্ত। আই হ্যাভ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে গাইস, যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, অ্যান্ড আপনার কোনো প্রকার মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই এখানে জয়েন হয়ে আপনার সমস্যা সমাধানের জন্য পোস্ট করতে পারেন। আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটাকে আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।